ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করার জন্য আবেদন জানিয়েছেন ইউরোপের কয়েকজন রাজনীতিবিদ। নোবেল শান্তি পুরস্কার কমিটির উদ্দেশ্যে এক বিবৃতি জারি করা হয়েছে, এই কারণে মনোনয়নের সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করেছেন তারা। 23তম দিন এখনও চলছে ইউক্রেনের রুশ হামলা, ক্রমশ হামলার তীব্রতা আরও বাড়ছে। রুশ রকেট হামলায় ইউক্রেনের অভিনেতা ওক্সানা শেফসের মৃত্যু। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার আপত্তিতে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার প্রস্তাব স্থগিত। মার্কিন বায়ো ল্যাবগুলির ভূমিকা নিয়ে জরুরি বৈঠকের দাবি জানালো মস্কো। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে হাজার হাজার মানুষ ভিন দেশে পাড়ি দিচ্ছেন, অসহায় অসংখ্য শিশু। এবার ইউক্রেনের শিশুদের পাশে দাঁড়ালেন টেনিস তারকা রজার ফেডেরার। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে ৫ লক্ষ মার্কিন ডলার অর্থ সাহায্যের ঘোষণা। লখনৌয়ে লক্ষ্যপূরণ, বিজেপি দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, ২৫ মার্চ বিকেল ৪টায় হতে পারে শপথ গ্রহণ। পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা। সূত্রের খবর, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা কাশ্মীর ফাইলসের পরিচালককে। দেশ জুড়ে যেখানেই যাবেন সঙ্গে থাকবে সিআরপিএফ। দলের পর ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, ২৮ থেকে ৩১শে মার্চ উত্তরবঙ্গে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেতে পারেন পাহাড়েও। স্বাস্থ্যসাথীতে রাজ্যের কাছে সব হাসপাতাল মিলিয়ে বকেয়া ১৩০ কোটি টাকা, বকেয়া মেটানো রাজ্যে বেসরকারি হাসপাতালগুলি সংগঠনের। ২০ দিনের বদলে এখন সময় লাগছে ৯০ দিন, চিঠি স্বাস্থ্য সচিবকে। দোল খেলে হাত কেটে যাওয়ায় চিকিৎসা করাতে এসে বেলুড় হাসপাতালে তাণ্ডব ভাঙচুর। এমার্জেন্সিতে রেহাই পেল না রোগী ভর্তি অ্যাম্বুলেন্সও, অভিযুক্তদের খোঁজে তল্লাশি। চিকিৎসক না থাকার অভিযোগ, বজবজ ইএসআই হাসপাতালে তুলকালাম। বাইক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলেন মৃত ঘোষণা ভাঙচুর এলাকাবাসী। অসমে পশ্চিমবঙ্গ পুলিশের জালে বিজেপির কিষাণ মোর্চার নেতা, এরাজ্যে কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগ। অসম পুলিশের সহযোগিতায় গুয়াহাটিতে পাকড়াও। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।